অপু বিশ্বাস এবং বুবলির পর শাকিব খানের নতুন প্রিয়তমাকে। শাকিব খান সূত্রে ঢাকা চলচ্চিত্রের সর্বশেষ সর্বাধিক জনপ্রিয় নায়িকা শবনম বুবলি। যদিও গেল ছ মাস ধরে তিনি কোথায় ও কেমন আছেন সে বিষয়ে রয়েছে রহস্য, বিষয়টা অনেকটা অন্তর্ধানের মতোই। বুবলির বিষয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি তো পরের কথা, শাকিব খান নিজেও জানেন না। তবে এবার জানা গেল ঢালিউড শাকিব খানের নির্মাণ প্রতীক্ষিত ছবি প্রিয়তমা থেকে বাদ পড়ছেন বুবলি। শাকিব এই তথ্য নিজ মুখে জানাননি, তথ্যটি ভেসে এলো দূর যুক্তরাষ্ট্র থেকে পরিচালক হিমেল আশরাফের বয়ানে। ছবিটি আসলে তিন বছর আগেই নির্মাণের কথা ছিল, কিন্তু তার আগেই যুক্তরাষ্ট্রে এসেছিল ফিল্ম নিয়ে পড়তে। এখানে এসেও শাকিব ভাইয়ের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রেখেছি, চেষ্টা করেছি প্রিয়তমাকে প্রতিনিয়ত আপডেট করার। তাই ছবিটি অবশ্যই নির্মিত হবে, তবে গল্পে কিছু পরিবর্তন এনেছি কারণ এর মধ্যে সময়টাও বদলেছে, ফলে আগে চূড়ান্ত থাকা নায়িকা শবনম বুবলি না থাকার সম্ভাবনাই বেশি। আর নতুন নায়িকাকে আমরা খুঁজছি প্রায় তিন বছর আগে শাকিব খানের নিজস্ব প্রয়োজনায় ছবিটি নির্মাণের ঘোষণা এলেও বিলম্ব হওয়ার কারণে পরিচালকের বিদেশ গমন, তবে এবার তিনি দেশে ফিরছেন ছবিটি নির্মাণের জন্য। হিমেল আশরাফ জানান এর মধ্যেই প্রিয়তমার গানের কাজ শুরু হয়েছে, তিনি ঢাকায় আসছেন 15ই সেপ্টেম্বর। অক্টোবর থেকে শুরু হবে ছবির টানা শুটিং, পরিকল্পনা রয়েছে 2021 সালের রোজার ঈদে মুক্তি দেওয়ার। তবে এর সব কিছু ছাপিয়ে শাকিব ভক্তদের কাছে এখন একটাই দুশ্চিন্তা, পর্দায় বুবলির বদলে এবার শাকিবের বাহুডোরে বন্দী হচ্ছেন কোন নায়িকা। নতুন না পুরনো কেউ, হিমেল আশরাফ অবশ্য নিউ ইয়র্ক থেকে বলে রাখলেন একেবারে নতুন কাউকে নিতে চাই না, অ্যাটলিস্ট অভিনয়টা জানে এমন কাউকে নিতে চাই। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিবেন নিচের কমেন্ট বক্সে।